असलामुअलैकुम ए टू जेड सल्यूशन्स से आपनादेर सबाइके स्वागतम। आज के आपनादेर देखाबो किभाबे विंडोज 10 एक्टिवेट करा लागबे। विंडोज 10 किभाबे आपनारा एक्टिवेट करबेन सेई क्षेत्रे कयेकटी स्टेप अवलम्बन करते पारबेन। प्रथमत एकटी हच्छे आपनि सीएमडी अर्थात कमांड प्रम्प्टेर माध्यमे आपनार विंडोजटी एक्टिवेट करते पारबेन अथवा एक माइक्रोसॉफ्ट टुल किट यूज करे आपनी अपना विंडोज टी एक्टिवेट करते पारबेन। तो प्रथमे आमी देखाबो कमांड प्रम्प्टेर माध्यमे सीएमडी माध्यमे आपनी किभाबे आपनार विंडोज टी एक्टिवेट करबेन। तो सबार शुरूते जानिये राखी ए टू जेड सल्यूशन्स आपनादेर जोन्नो एरकम नित्य नतुन टेक आपडेटेड भिडियो निये आसबे। तो एई धरनेर भिडियो पेते अवश्यई सबस्क्राइब करबेन এবং বেল আইকনে ক্লিক করে রাখবেন। ওকে, তো চলুন শুরু করা যাক। ভিডিও ডেসক্রিপশনে আমি একটা লিংক দিয়ে দিচ্ছি, ওই লিংকে ক্লিক করে সোজা আপনারা এরকম একটা পেজে চলে আসবেন। তো এখান থেকে যদি টেক্সটটি ডাউনলোড করা যায় তো ডাউনলোড করবেন, আর যদি ডাউনলোড না করা যায় তাহলে এখান থেকে ধরে সবগুলোকে ক্লিক করে এখানে কন্ট্রোল এ প্রেস করে কন্ট্রোল সি দিয়ে অর্থাৎ কপি করে যদি কন্ট্রোল সি দিয়ে কপি না করতে পারেন তাহলে রাইট ক্লিক করে এখানে কপি করবেন। করার পরে আপনার ডেস্কটপ স্ক্রিনে রাইট ক্লিক করে নিউতে গিয়ে টেক্সট ডকুমেন্ট ক্লিক করবেন। টেক্সট ডকুমেন্ট ক্লিক করার পরে এখানে টেক্সটের উপরে ওই যে লেখাগুলো আপনি কপি করেছেন ওইগুলো পেস্ট করবেন। কন্ট্রোল ভি দিয়ে অথবা রাইট ক্লিক করে পেস্ট করবেন, তাহলে এখানে লেখাগুলো চলে আসবে। এখন এটা আপনি সেভ করবেন। আপনি ইচ্ছা করলে আপনার টেক্সট ফাইলটি রিনেম করেও সেভ করতে পারেন অথবা এভাবেও সেভ করতে পারেন। তো সেভ করবেন। সেভ করার পরে আমি এখানে সেভ করছি না, আমি এখানে সেভ অ্যাজ করছি। আপনি প্রথমে সেভ করে নেবেন অথবা সেভ অ্যাজ করতে পারবেন, যে কোনো একটি অপশন আপনি চুজ করতে পারবেন। তো সেভ অ্যাজ দিলাম আমি, এটা আমি ডেস্কটপেই সেভ করব। সো আপনারাও ডেস্কটপেই সেভ করবেন। এখানে রিনেম করবেন, লিখবেন উইন্ডোজ 10। উইন্ডোজ 10.cmd, অবশ্যই সিএমডি লিখবেন, ডট দিয়ে এখানে অবশ্যই সিএমডি লিখবেন। উইন্ডোজ 10.cmd, দেন সেভ দিবেন। সেভ দেওয়ার পর দেখবেন আপনার এইখানে ডেস্কটপে একটা সিএমডি ফাইল ক্রিয়েট হয়ে গেছে। এখন এটাকে আপনি রাইট ক্লিক করবেন, করে রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর এটা সিলেক্ট করবেন। রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর এটা সিলেক্ট করার সাথে সাথে আপনার পিসিতে নেট কানেকশন দেওয়া লাগবে, নেট কানেকশন অবশ্যই থাকা লাগবে। নেট কানেকশন দেওয়ার পর আপনি যখন এটা রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর দিবেন তখন আপনার এটা অটোমেটিক কিছু টাইম নেবে। টাইম নেওয়ার পরে এটা আপনার অটোমেটিক আপনার পিসি আপনার উইন্ডোজকে অ্যাক্টিভেট করবে, উইন্ডোজ 10 অ্যাক্টিভেট করবে। তো এটা ছিল একটা পদ্ধতি। আমার পিসিটা যেহেতু অ্যাক্টিভেট করা আছে সেজন্য আমি আর নতুন করে এটা অ্যাক্টিভেট করলাম না। দেখুন আমার পিসিটা অ্যাক্টিভেট করা আছে, আমি আমার পিসিটা এভাবেই অ্যাক্টিভেট করেছি। তো এইভাবেই আপনারা আপনাদের পিসি উইন্ডোজ 10টি অ্যাক্টিভেট করতে পারেন। ধন্যবাদ, আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন।